ওয়ালাইকুম। দর্শক প্রবাসে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। দর্শক নতুন আর একটা প্রতিবেদন করতে চলে আসলাম বারিধারা ঢাকা নদ্দা শহীদ হারিস সড়ক শাকির হোসেন বাবু ভাইয়ের কবুতরের লফটে। দর্শক খুবই সুন্দর কবুতরের যে লফটগুলো আছে খুবই গন্ধ নাই, খুবই সুন্দর ফ্যান্সি আইটেমগুলো আছে ভাই। খুব শখ করে বেছে বেছে বিভিন্ন খামারের থেকে কবুতরগুলো সংগ্রহ করা হয়েছে, কিন্তু সে ব্যবসায়ী না বা সাপ্তাহিক বিক্রেতাও না, বাট শখ করে কবুতরগুলো লালন পালন করছেন। এখন ওনার যে কবুতরগুলো আছেন বাচ্চাগুলো রাখার মতন কোনো জায়গা নাই, এমন হয়েছে মাশাআল্লাহ দিছে। তো দর্শক কিছু বাচ্চা বিক্রি করবো, কিছু অ্যাডাল্ট কবুতর বিক্রি করবো। আপনারা যদি নিতে চান শখ করে পালতে নিতে চান, আর কোনো খামারিরা যদি নিতে চান তাও নিতে পারেন। তো যেই মোবাইল নাম্বারটা আছে দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা চাইলে যোগাযোগ করে ইমো নাম্বারটা সহ নিতে পারবেন। তো আমি এখন ভাইয়ের সাথে কথা বলবো। আর যারা মহসিন টিভিতে কবুতরের প্রতিবেদন দিতে চান দর্শক, তাহলে মহসিন টিভির নাম্বার অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন 01816141478। আর যারা মহসিন টিভি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেন নাই দর্শক প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। চলুন ভাইয়ের সাথে কথা বলি, কোন কবুতরটা কী জাত বা কোনটা বাচ্চা দেয় বা কবুতরের সমস্যা আছে কি না, আর কবুতর হয়তো দাম দরগুলো বলা হবে না, খুবই কম দামে আপনারা নিতে পারবেন। কবুতরের আলোচনা করে বাচ্চাগুলো নিতে পারবেন, কবুতরগুলো নিতে পারবেন, কারণ সে ব্যবসায়িক না, সে সব করে আপনাদেরকে পালার জন্য সহযোগিতা করবে, আমাকে বলে দিচ্ছে। আপনারা যদি নিতে চান কেউ নিতে পারেন। চেষ্টা করে এই যে কবুতরগুলো আছে খুবই সুন্দর, তার আগের পর্বটা আপনারা দেখছেন এসির ভিতরে কবুতর খুবই সুন্দর, এটার রুমের ভিতরে খুবই ক্লিন। এই যে দেখেন দর্শক খুবই ক্লিন রুম, কোনো গন্ধ নাই, কোনো সমস্যা নাই, খুবই সুন্দর কবুতরগুলো। তো চলুন দর্শক ভাইয়ের সাথে কথা বলি কি কি কবুতর আছে কবুতরগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবান। আপনার আগের পর্বটা তো খুব সারা পাইলাম, দর্শকরা অনেক কল দিয়েছে, তো এখন আপনারা কি কি দেখাতে চাচ্ছেন বলেন দর্শকদের উদ্দেশ্যে। এখন আসলে আমি দেখাতে চাচ্ছি আমাদের এই কবুতরগুলো কীভাবে পালন করি, লালন পালন করি, মানুষ যেন এইভাবে চেষ্টা করলে তার যার যেখানে যতটুকু জায়গা আছে অতটুকুর মধ্যে যেন অবসর সময় না কাটায়ে, অযথা সময় নষ্ট না করে যে যার যার অবস্থান থেকে কিছু না কিছু ভাবে মানে চেষ্টা করলে কোনো না কোনো সেক্টর নিয়ে আমি মনে করি তারা ভালো থাকবে, এবং মনে করেন যে কিছুটা বেনিফিশিয়ারি হবে আর সময়টা ভালো যাবে। আচ্ছা ভাই, ঠিকানাটা একটু আবার বলতেন যদি। আমাদের এই ঠিকানাটা বারিধারা নদ্দা বাস স্ট্যান্ডের একদম সাথে আপনার শহীদ হারেস সড়ক আয়েত আলী ভিলা ঢাকা ঢাকা। আপনার ইমো নাম্বারটা একটু যদি বলতেন ভাইয়া, যদি কেউ যদি কারণ প্রতি মাসে না হইলো কিছুদিন পর পরই বাচ্চা দেয় ডিম দেয়, যার জন্য আমি মনে করি যে এগুলা যে কেউ যার যার সামর্থ্য অনুসারে শুরু করতে পারে। না মানে কৌতুকগুলো রাখার জায়গা হচ্ছে না, এটাই তো আমরা বলতে চাচ্ছি না। এখন মনে করেন যে আমরা এটা জাস্ট প্রফেশন হিসাবে ব্যবসায়ী হিসাবে আমরা বিক্রি করি সেটা না, তবে মনে করেন যে এগুলো শখের জন্য পালি এবং আত্মীয় স্বজন হেরা কিংবা পার্শ্ববর্তী আশেপাশে হেরা নেয়, কিন্তু প্রতিদিন মনে করেন যে এই যে আপনি দেখলে বুঝতে পারবেন যতগুলো কবুতর আছে বাচ্চা হয়, কিন্তু সেগুলা মিনিমাম কষ্ট হইলে আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি এবং দিব। আচ্ছা, ফুল অ্যাডাল কবুতরগুলোকে আপনি বিক্রি করবেন মানে দিয়ে চালিয়ে দিবেন বিক্রি করবেন? হ্যাঁ, এরকম আছে, যদি তারা নিতে চায় ভালো যারা নিয়ে পালতে পারবে তাদেরকে দেওয়া হবে, কারণ নতুন মানুষ যদি নিতে চায় তাহলে তারা নিয়ে তো বিভাগে পড়বে, কারণ বিভাগের নিয়ম জানবে না। আচ্ছা আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, কোনো দর্শক যদি দেশের বাইরে থেকে কল দেয় হ্যাঁ ভাই আমি 2-4-5 জনা নিতে চাই, আপনি কি কোনো জায়গায় পাঠাইতে পারবেন না এসে নিতে হবে এটা? সেটা আপনি আমাদের এখান থেকে সারা বাংলাদেশের গাড়ি চলে যদিও, তো আমি চেষ্টা করব আমার সাথে যোগাযোগ করে যদি সম্ভব হয় আমি পাঠানোর ব্যবস্থা করব, আদারওয়াইজ তাদেরকে কোনো লোক মারফত প্রতিনিধি পাঠায়ে তারা দেখে শুনে নিবে। আমাদের এখানে কোনো কবুতর অসুস্থ নাই আল্লাহর রহমতে, অসুস্থ যদি কোনোটা হয় কখনো সেটা আলাদা ট্রিটমেন্ট হয় আলাদা জায়গায় থাকে। আমাদের এখানে দেখবেন রানিং কি না, ডিম বাচ্চা করে কি না আমাকে বলতে হবে না, আপনি এই দেখবেন হয় কোনোটা ডিম আছে না বাচ্চা আছে তাহলে বুঝতে পারবেন যে এগুলো রানিং কি না দেখেন। তো এরকম কবুতর আশা করি সবাই নিয়ে আমার কাছ থেকে নিতে হবে এরকম কোনো কথা না, তবে আমাদের এখানে জায়গা তো সম্ভব সংকুলন একসময় হয় না, ঢাকা শহরের ভিতরে তো একটু
কারো যদি পছন্দ হয় মেইন পেয়ার আমি যদি তাকে না দেই তার মনে কষ্ট পাবে, তবে আমার অনুরোধ থাকবে যারা পরিচর্যা করছে করতে পারে তারা যেন নেন, যদি মেইন পেয়ার নেন। আচ্ছা, আপনি কৌদুর গুলো আমি দেখাই কিভাবে কৌদুর পালন আমি দেখাই দেখানো, আর যদি দেখানোর সাথে সাথে যদি কোনো দর্শক পছন্দ করে দু একজনে দিবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, দাম তো ওই রকম ভাবে ছাবেন না, না 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 ওরকম ভাবে না, আপনি ওনারা যারা নিবে তারাও মার্কেটে যাচাই করে আমাকে কিছু কম দিয়ে নিতে পারবে। ওকে ঠিক আছে, চলুন কবুতর গুলো দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ তো দর্শক আমি দেখাই, এই যে প্রথমে শুরু করলাম এক জোড়া, এই যে বোম্বাই সাদা বোম্বাই বিগ সাইজ খোপায় বাচ্চা আছে আর ডিমি আছে, তাই না? হ্যাঁ ডিমি আছে। আচ্ছা দর্শক, তো এগুলো যদি পছন্দ আপনি কি দিতে চাইবেন এগুলা? হ্যাঁ নিবে, অসুবিধা নাই, বাচ্চাও তো দিবেন আপনি, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো দর্শক আমি দেখাইলাম এই এক জোড়া আছে মাশাআল্লাহ অনেক সুন্দর বোম্বাই, তো আপনারা চাইলে নিতে পারবেন, বাচ্চাও নিতে পারবেন। এই যে আর জোড়া আছে ফিল ব্যাগ মাশাআল্লাহ অনেক সুন্দর, এগুলা এগুলা ডিম বাচ্চা করে না? এটা আপনি নিউ এডেল, নিউ এডেল। হ্যাঁ হ্যাঁ। এই যে দর্শক আমি দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর জোড়াটা, তো এগুলো তো আপনারা যদি কোনো দর্শক নিতে চান আপনি কি বিক্রি বিক্রি করবেন বা দিতে চাইবেন এগুলো? আমার কথা হলো আমি যেরকম শখ করে আনছি কেউ যদি শখ করে নিতে চায় নিবে, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তো আমি দেখালাম দর্শক আরো জোড়া আছে নিচে, আমি দেখাই এই যে নান লাল লাল ডিমে আছে, এগুলো ডিমে আছে। হ্যাঁ হ্যাঁ। এগুলো এগুলো বাচ্চা কেমন দেয় এগুলা? হ্যাঁ বাচ্চা ভালো হয়, বাচ্চা ভালো দেয়। হ্যাঁ এই যে দর্শক মাদি, এই যে নট, আমি জাস্ট আপনাদের দেখাই, যদি কারো ভালো লাগে গান্ত্র তাইলে ভাইয়ের সাথে কথা বলে আপনি নিতে পারবেন। আচ্ছা দুই একটার দামও বলে দেন যাতে করে মানুষ বুঝতে পারে যে আমি কি বেশি নিব না কম নিব। আচ্ছা, এই নানের জোড়াটাই ধরেন আপনি কত নিলে? এই নানের জোড়া আপনি মনে করেন ডিম সহ যদি কেউ নেয় তো 5000 টাকা দিলে, 5000 টাকা দিলে আপনি বিক্রি করতে পারবেন। হ্যাঁ ডিম সহ, ডিম সহ। হ্যাঁ হ্যাঁ করতে পারবেন ডিম সহ বাচ্চা সহ। আপনি ভাই মনে করেন যে ডিম এবং বাচ্চা সহ যদি কেউ নেয় 12000 টাকা দিয়ে, 12000 টাকার ভিতরে আপনি দিয়ে দিতে পারবেন জোড়াটা। কিন্তু যদি ওইগুলা এই দামে পাবেন আশা করি না, কারণ আমরা এই পাবেন না। দুইটা ডিম আছে একটা বাচ্চা আছে দর্শক, এই যে বিগ সাইজ খোপা, এই জোড়াটা 12000 টাকা, বাচ্চা সব প্রায় নিতে পারবেন। আসলে এইসব কবুতর মার্কেটে অনেক টাকা দাম, আমি দেখানোর চেষ্টা করি, আসলে অনেক বিভিন্ন খামারে যাই তো আমি বুঝতেছি। তো অনেক সুন্দর দুইটাই ডিম আছে। হ্যাঁ তো এই বাচ্চা সহ 12000 টাকা আপনারা নিতে পারবেন। প্রত্যেক জোড়া জোড়া বাচ্চা ডিম আমি দেখাই এই মাশাআল্লাহ ভাই। এই যে এই জোড়াগুলো যদি নিতে চায় কেউ, হ্যাঁ বাচ্চা সহ, তো এগুলোর দাম কত পড়তে পারে একটা? ওই ওরকম ওই আপনি বলেন 12-14000 13000, মানে 12-13000 টাকা, মানে কবুতর বুঝা বুঝা। হ্যাঁ আচ্ছা দর্শক, এই যে বাচ্চা আছে আপনারা নিতে পারবেন, আপনারা দামাদামি ভাইয়ের সাথে কথা বলবেন যে কবুতরগুলো ভালো লাগে আইসো নিতে পারবেন। তো এই যে দুইটা বাচ্চা এগুলোর বাচ্চা তো? হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলোর বাচ্চা না দাম। আচ্ছা দর্শক, অনেকে পোস্টারিং করে তো আর হলো যে জোড়াটা, তো এগুলো 12-13 ভিতরে নেওয়া যাবে তাই না বাচ্চা সহ? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনারা কতগুলো নিতে পারবেন? এই জোড়াটার নাম কি আপনার? এটা পুলিশ লাইন, পুলিশ লাইন মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর এই জোড়া। হ্যাঁ এই জোড়াটা পুলিশ লাইন, পুলিশ লাইন দর্শক মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর ভাই। এগুলোর দাম রেট আইডিয়া জানার জন্য এগুলো কত? 10000 টাকায়। 10000 টাকা হলে আপনি এগুলা বিক্রি করতে পারবেন? হ্যাঁ তো দর্শক আমি দেখানোর চেষ্টা করি, কবুতরে কবুতরে কিন্তু কোয়ালিটিতে গিয়ে কোয়ালিটিটা কোয়ালিটির কোনো তুলনা নাই দর্শক। এই কবুতরগুলো আসলে যে মানে কবুতরের যত্ন নিলে কবুতর সুন্দর দেখা যায়, আসলে এটাই আসলে ভালো লাগার বিষয় একটা। আমি দেখানোর চেষ্টা করলাম কবুতরের যত্ন থেকে রোগ অসুস্থ হওয়ার যে লক্ষণগুলো আসলে আমি কোনোটাই দেখি নাই এই কামারায় এসে, নিজেরও খুব ভালো লাগতেছে। আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন আশা করি মাশাআল্লাহ। এটা আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি দামের আইডিয়া, আপনারা হয়তো ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা নিতে পারবেন। ভাইগুলো ডিম বাচ্চা করা হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ একবার করছে, একবার করা হয়েছে। হ্যাঁ খুবই সুন্দর আমি দেখাই, এই যে মাশাআল্লাহ এই যে পলিশ লাইন কবুতরগুলো, বাছাই করা কবুতর মনে হচ্ছে আমার থেকে, কবুতরগুলো খুবই সুন্দর দর্শক। দর্শক একটা বিগ সাইজ সিলভার সিরাজি, এই যে নর আর মাদি আমি দেখানোর চেষ্টা করি ভাই। এই কবুতরগুলো তো বিক্রি তাই না আপনার? সবাই যারা যদি নিতে চান আপনি বিক্রি করতে যাচ্ছেন না, যদি কোনো বাইর ভালো লাগে কবুতরগুলো নিতে পারবেন। এগুলোর দাম কেমন হতে পারে একটা আইডিয়া ভাই একটু? এটার দাম আপনি মনে করেন আমি 7000 পর্যন্ত রাখতে পারবো, 7000 ভিতরে রাখতে পারেন, বা যদি কোনো ভাই যদি 1000 টাকা কমে দেয় আপনি দিতে পারবেন, অসুবিধা নাই এটা দেওয়া যাবে। তো দর্শক আপনারা আসলে একটা রিজনেবল প্রাইজের ভিতরে কবুতরগুলো নিতে পারবেন, খুবই সুন্দর এই জোড়াগুলো আসলে অসাধারণ। এগুলো ডিম বাচ্চা করা হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা। আমাদের এখানে ডিম বাচ্চা কিনে আপনি মোটামুটি দেখেন যে সবগুলোর মধ্যে ডিম নাই বাচ্চা না আছে। দর্শকদেরকে আশ্বস্ত করার জন্য আমি দেখাই যে প্রত্যেকটার ভিতরে ডিম আছে নলে বাচ্চা আছে, নলে দুই দিন আগে বাচ্চাগুলো বিক্রি করে দিছে ভাই। এটা কি সেটা শাটিন? হ্যাঁ শাটিন মাশাআল্লাহ অনেক সুন্দর, এই যে একটা ডিম পাড়া হইছে। হ্যাঁ একটা মারছে,
এগুলার দাম কেমন একটা আইডিয়া একটু এগুলার দাম আপনি মনে করেন 4-4.5 হাজার টাকা হ্যাঁ শার্টিং গুলো হ্যাঁ খুবই সুন্দর জোড়াগুলো খুবই সুন্দর এই যে আমার ভয় পাচ্ছে দর্শক এই যে ডিম আছে দুই একটা ভাই ডিম সই দিবেন এগুলো যদি নিবে নিবে অসুবিধা নাই কবুতর নিলে আর ডিম রাখা কি করব আচ্ছা 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 মানে দর্শক আমি একটা দারুণ একটা পারছে আরেকটা পারবে ইনশাআল্লাহ আরেকটা পারবে মাশাআল্লাহ খুবই সুন্দর বিগ সাইজ এক জোড়া টামলার ইংলিশ টামলার আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে খুবই সুন্দর মাশাআল্লাহ আসলে বাছাই করা কবুতর মনে হচ্ছে আমার থেকে তো ভাই এগুলো ডিম বাচ্চা করা হয়েছিল ভাই হ্যাঁ এটা ডিমটা আমি ফুস্টার করতে দিছি আরেকটা জায়গায় কারণ এটা যাতে করে আরেকবার তাড়াতাড়ি ডিম পারে এই জন্য আচ্ছা 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 তো এগুলো তো বিক্রি হয়ে যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলোর একটা আইডিয়া ভাই কত লে 7000 টাকা হলে আমি তো মনে করেন যে একটু কমায় না দিলে মানুষে কি মনে করবে হ্যাঁ বুঝতে পারছি কিন্তু কোয়ালিটির কারণে কিন্তু আসলে দামটা যাই হয় তারপরও আমি বাজার থেকে আশা করি যে কমে দিবেন আপনি হ্যাঁ তো দর্শক আমি দেখাইলাম আসলে মার্কিং নিয়ে কোনো সন্দেহ নাই কবুতরগুলো আমি দেখাইলাম খুবই সুন্দর জোড়াটা এরা সিরাজি মাশাআল্লাহ ভাই এই জায়গাও তো দুইটা বাচ্চা মিলে হ্যাঁ হ্যাঁ দুইটা বাচ্চা এটা রে আদেরে এশিয়াজি হ্যাঁ হ্যাঁ সিরাজি গ্রেভার সিরাজি গ্রেভার সিরাজি তো ভাই এই জোড়াটা তো বিক্রি হবে বাচ্চাটা যদি কেউ নিতে হ্যাঁ হ্যাঁ বাচ্চা সহ নিবে অসুবিধা কি বাচ্চা সহ করে নিতে পারবেন দর্শক আসলে অনেক কবুতর দুইটা রুমের ভিতরে কবুতর হবে 200 250 জোড়া আপনারা চাইলে নিতে পারবেন ভাই এই জোড়াগুলো কি ভাই এগুলা এটা হলো কি চকো রেসার বলে হ্যাঁ খুবই সুন্দর জোড়াটা দর্শক এই যে দেখায় আমি বিগ সাইজ তাও দিবেন না এটা এর চেয়ে কম দিলে আপনি তো মনে করেন যে দুইটা বাচ্চা সহ মানে দুইটা বাচ্চা সহ 3000 টাকা এটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি তারপর ভাইয়ের সাথে আপনি কথা বলবেন আপনারা তো আমি দেখানোর চেষ্টা করব বাচ্চাটা দুইটা দিয়ে দাও মাশাআল্লাহ অনেক সুন্দর ১৪-১৫ হাজার টাকা পাবে না আলোচনা করে নিবেন সবগুলা দামগুলো আসলে বলা ঠিক না বলতে চাচ্ছে না ভাই আপনারা বলো যে রিজনেবল প্রাইসে বাজার থেকে তুলনামূলক কমে আপনাদেরকে দিবে বলো যে কোনো ভাই যদি দর্শক নিতে চায় মহসিন টিভি পালার জন্য আপনাদেরকে আসলে কথা বলে আপনারা কবুতরগুলো নিতে পারবেন খুবই সুন্দর বিভিন্ন আইটেমের কবুতর আছে জাস্ট আমি তুলে ধরলাম আপনাদের সামনে যে শৌখিন যে কবুতর খামারিগুলো আছে বিভিন্ন সেক্টরে থাকলেও কবুতর লালন পালন করতে পারে সেই জিনিসটা আমি তুলে ধরলাম 2,00,000 খুবই সুন্দর এই যে ডিমে আছে তো এগুলো বাচ্চা টাচ্চা দেওয়া যাবে এগুলো হ্যাঁ বাচ্চা পেয়ার মাস্টার পেয়ার নিতে চলে নিবে আমার কথা হলো কি সবাই আমি যেরকম শখ করে কালেকশন করছি আনছি কারো যদি শখে নিতে চায় নিবে আর আমি এটা নিয়ে যে ব্যবসা করবো অনেক কিছু এরকম না রিজনেবল প্রাইসে নিবে এই যে দর্শক ডিম আছে আমি দেখানোর চেষ্টা করলাম 2,00,000 খুবই সুন্দর জোড়াটা ২,০০০০ আছে বাচ্চা সহ দর্শক আপনারা যারা শখ করে কবুতর পালতে চান নিতে চান তাহলে খামারা আসবেন আর মোবাইল নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় বাচ্চা দর্শক খুবই ভালো খুবই সুন্দর এই আপনারা নিতে পারবেন এই যে বাচ্চা আমি দেখাই খুবই সুন্দর জোড়া লাগবো না এইভাবে দেখাবো দেখাইলাম দর্শকদেরকে ভাড়া দিয়ে দিল মাশাআল্লাহ 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 জাগা গাও
তো ভাই এগুলোও তো নিতে পারবে হ্যাঁ নেছেন নেক কোনো অসুবিধা নাই নিতে পারবে ভাই সবগুলো দিয়ে দেব বলতেছে আপনারা যদি কেউ সব করে নিতে চান সব দিবেন দিয়ে দিবেন সবগুলো থেকে যেটা পছন্দ সব দিয়ে দিব না আমি তো কত আর ছাড়ে দিব না একদম আচ্ছা 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 হয়তো কিছু কমাইতে চাইছি এই জন্য জায়গা খামারটা পছন্দ হয় বাইরে থেকে দামাদামি করে কবুতর গুলো নিতে পারবেন ঢাকার বাইরে পাঠানো সম্ভব হবে যদি কবুতর সবগুলো দেখানো সম্ভব না যাতে আর একটা জায়গা আছে যে ভাই চলেন তো দেখি আমি কোন জায়গার ভিতরে রাখছেন এটা মার্কেটের একটা পিস হইনি দর্শক এই যে ভাই চলেন তো এগুলো মার্কেট মার্কেটের পাশে যে খামারটা আমি দেখাই মাশাআল্লাহ অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা এই যে রুমের ভিতরে কবুতরগুলো অনেক কবুতর দর্শক এই জায়গার ভিতরে আর কিছু কবুতর আছে আমি দেখানোর চেষ্টা করি নিজের বাচ্চা নিজে করে ডিম জি 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 এই যে ডিম মাশাআল্লাহ অনেক সুন্দর এই জোড়াটাও দেখাইলাম আপনাদেরকে ভাই এই জোড়াটার নাম কি আপনার ওই যে আপনার এটা হলো আপনার ডেনিশ এগুলো ডেনিশ দর্শক আমি দেখালাম বিগ সাইজ কবুতরগুলো কোনো দর্শক যদি নিতে চায় তাও আপনার কথা বলে কবুতরগুলো নিতে পারবেন এই যে লাল গিয়ার দুটোটা কবুতরের লাল গিয়ার দর্শক মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে জোড়াগুলো এই যে দেখাইলাম সবগুলো কবুতর মনে হচ্ছে বাছাই করা অর্থাৎ দেখে খুব ভালো লাগলো মাশাআল্লাহ নামানোর চেষ্টা করলাম দর্শক আমি একটু দেখাই আপনাদেরকে কবুতরগুলো এই যে সামনেরটা মাটি পিছেরটা নর মানে ঠোঁটের শেপগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে নর তো অনেক ভালো লাগবে কবুতরগুলো দেখো আমি শুধু দেখানোর জন্য চেষ্টা করতাম এই যে মাশাআল্লাহ আমি এই যে দেখালাম আবার একটু নাড়া দিয়ে দেখি দর্শক এই যে মাটিটা এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে মাদি সামনেরটা দর্শক পিছেরটা হলো নর নিজের বাচ্চা নিজে করে ডিমটা কিভাবে যে দেখায় দর্শক আপনাদেরকে খুবই সুন্দর দুইটা ডিমে আছে মাশাআল্লাহ নিচের ভিতরে কবুতর গুলা দর্শক আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে খুবই সুন্দর জোড়াটা ডিম বাচ্চা প্রত্যেকটা এই যে রেড লাহোরি লাল গিয়ারের এই যে নরটা আমি দেখাই যে নরের যে চোখের সাইডে যে লাল গিয়ারটা আমি দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর এই যে মাশাআল্লাহ এই যে পায়ের ফেদারগুলো আছে মল্টিংয়ে আছে দর্শক আর মাদিটা ডিমে আছে যদি কোনো ভাই নিতে চায় এগুলো যদি আপনি দিবেন এই জোড়াটা হ্যাঁ নিবে আমার কথা হলো ভাই যে যেটা পছন্দ নিতে চাইলে আয়সা দিয়ে নিতে পারলে ভালো হয় আর আমাদের এখানে আল্লাহ রহমত মেহরবানি কোনো কবুতর অসুস্থ নাই আচ্ছা আপনি আমার সামনে জায়গা দেখান তো এই জোড়াটা একটু খুলুন তো দেখি আপনি একটু জানতাম মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে এটা দেখেন আমাদের এই জোড়াটা ডেনিশ এটাও ডেনিশ ডেনিশ হ্যাঁ ডেনিশ আচ্ছা আমি দেখাই দর্শক এগুলো ডিমে আছে এই যে মাশাআল্লাহ এই যে নর নর এগুলো হলো মাদি এই ডিমে প্রত্যেকটা জোড়া জোড়া ডিম ডিম বাচ্চা দর্শক আর নিচে হলো এটা ব্ল্যাক হোমা ব্ল্যাক হোমা রেচার হ্যাঁ রেচার না এটা ব্ল্যাক হোমা হ্যাঁ দর্শক আমি দেখালাম ডিমে আছে এই যে নরটা আমাকে দেখাই দিবেন আমার দিকে এই ডিমে আছে মাশাআল্লাহ অনেক সুন্দর কোনো ভাই যদি ভালো লাগে হয়তো ভাইয়ের সাথে আলোচনা করে কবুতর গুলো এই এই বোম্বাই জোড়াটা আমি অনেকক্ষণ পরে জিজ্ঞেস করলাম এগুলা কত হলে আপনি ছাড়তে পারবেন বাবা এগুলা ডিম আছে প্রত্যেকটার মধ্যে ডিম আছে আলহামদুলিল্লাহ আচ্ছা বাচ্চা আছে হয়তো নালে ডিম এগুলা আপনি মনে করেন 14000 আলোচনা করে কবুতর গুলা নিবেন অনেকগুলো কবুতর আছে প্রায় 200 জোড়ার মতন কবুতর আছে বিভিন্ন রুমে রুমে আমি দুইটা রুমে দেখাবো আপনারা আসবেন দেখবেন কবুতর গুলা নেওয়ার চেষ্টা করবো ভাই নিচে আরো জোড়া আছে মুম্বাই হ্যাঁ এই যে খুব সুন্দর খোপা এই যে ডিমে আছে এই যে দর্শক
দর্শক দেখেন খোপাগুলো খুবই সুন্দর। এই যে ডিম, এই যে ডিমে আছে আপনারা আয়শা ডিম স দেখে তারপর কবুতরগুলো নিলে ভালো হয়। খুবই সুন্দর জোড়াগুলো, এই যে মাশাআল্লাহ বিগ সাইজ, বিগ সাইজ জোড়া মাশাআল্লাহ। এগুলো তো বিক্রি হবে যদি নিতে চাও। এই যে এই জায়গা আরেক জোড়া বোম্বাই আছে, ভাই বলতে আছে আবার দর্শক মনে করবো না তো আবার এক জোড়া। তারপরে কবুতরগুলো দেখবেন, দেখে তারপর কবুতরগুলো নেওয়ার চেষ্টা করবেন। এই যে ডিমে আছে খুবই সুন্দর। বোম্বাই কয় জোড়া হইব অনুমানিক আছে? বোম্বাই 7-8 জোড়া আছে। 7-8 জোড়া আছে আপনার কাছে বোম্বাই স্পেশালি ভাবে? হ্যাঁ। এই জোড়াগুলোর দাম কেমন পড়তে পারে ভাইয়া? এগুলা 3000 টাকা। 3000 টাকা? 2500 টাকা হইলো নিয়ে যাক যদি কেউ মনে করে নিবে, ইচ্ছে দামের লাগে আমার জন্য বাঁচবে না। 2500 টাকা হইলো দর্শক আপনারা কেউ যদি নিতে চান নিতে পারেন। আমি মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে বিগ সাইজ মানে এসব কবুতর আসলে মিলানো খুব টাফ। আমি দেখাই আপনাদেরকে ভাই, 3000-2500 টাকা হলে কবুতরগুলো দিয়ে দিবে বলতেছে। সেটা বড় কথা, দিয়ে দিবে মানে কি মানুষ কেউ ছক করে নিতে চাইলে? আমি তো জাস্ট দেখাই দিয়েছি মানুষ যেন অনুপ্রাণিত হয়, উৎসাহী হয় এবং কিছু না কিছু করার চেষ্টা করে যার যার সামর্থ্য অনুসারে। আচ্ছা, তো দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম কবুতরগুলো খুবই সুন্দর ভাই। এগুলো ডিম বাচ্চা করা হয়েছে ভাই? হ্যাঁ, ডিম বাচ্চা করা হয়েছে। এই যে একজোড়া কালো ম্যাগপাই, এই যে ডিমে আছে, এই যে ডিমটা দেখাই নিচ্ছে কাঁচা, আমি দেখাইতে পারতেছি না ভালো করে। তারপরও এগুলো আল্লাহ যদি রহমত হয় কোনো দর্শকের যদি পছন্দ হয় ভাই ফিরাইবেন না তো বললে? না না ফিরাইব না, আপনার সৌজন্যে বললে, আপনার মাধ্যমে জানাইছি। আমি যদি না দিতে কষ্ট পাবেন না ওনারা? আচ্ছা আচ্ছা, ওনারা মার্কেট অনুসারে আমাকে দাম দিয়ে প্রাইস দিবে। আপনারা দর্শক দামাদামি করতে যাচ্ছে না ভাই, বলছে যে মার্কেট দেখে আপনারা দামাদামি করবেন কবুতরগুলো নেওয়ার চেষ্টা করবো। যদি কোনো ভাই শখে কবুতরগুলো নিতে চান পালার জন্য দর্শক, হ্যাঁ ভাইয়ের উদ্দেশ্য হলে কোনো বেকার যুবক বা যারা বেকার আছে কবুতর দুই জোগুলো নিয়ে পালবেন, তাহলে হয়তো বা কিছু ইনকাম হলে হয়তো বা আপনার ফ্যামিলিটারও সাপোর্ট দিতে পারবেন। এটা উৎস দেওয়ার জন্য খুব দূরগুলো দেখানো হচ্ছে। জোড়া ভালো কালার করবো না, আমি দেখানোর চেষ্টা করি। সবগুলা ডিমে আছে, নইলে বাচ্চা নিয়ে আসে আমি দেখাই। ওনাদের উদ্দেশ্য হলো যে যারা বেকার আছেন দর্শক বা যাদের ইনকাম কম বা দু এক জোড়া কবুতর নিয়ে হয়তো বা বাসার আশেপাশে যদি লালন পালন করেন বা মাসে দু এক জোড়া বাচ্চা বিক্রি করতে পারেন, হয়তো ফ্যামিলিটাও উপকৃত হবে। আর ভাইয়েরা একটা মাদ্রাসা পরিচালনা করেন ভাই, কতজন ছাত্র খাওয়ান আপনারা? 70 জনের উপরে। 70 জন ছাত্র খাওয়ান, এরকম যদি কোনো স্টুডেন্টের বাবা মারা নিয়েও যদি লালন পালন করতে চায় তাও নিতে পারবে। অনেকে বাচ্চাদেরকে লেখাপড়া খরচটা যেমন উঠাইতে পারে, বা ওনাদের উদ্দেশ্য হলো ওই রকম একটা। দর্শক আপনারা যদি নিতে চান হয়তো আশা করি ঝর্ণার শাটিং আমি দেখাইলাম, খুবই সুন্দর। এই যে দুইটা ডিম আছে ভাইয়া? হ্যাঁ, দুইটা ডিম আছে। এই জোড়াটা মনে হয় যে কত হবে, 5 না 4.5 ভাই? এগুলো 4.5। 4.5 দর্শক, 4.5 এই জোড়াটা আপনারা নিতে পারবেন। ডিম সহ দুইটা ডিম আছে। আর যদি ভাই বাচ্চা ফুটতে কতদিন লাগবে এগুলো? এটা 5-6 দিন হয়তো। তো আপনারা কথা বলে আলোচনা সাপেক্ষে হয়তো বাচ্চা ফুটলে বা বাচ্চা তো ছোটো বাচ্চা তো আর দেওয়া যাবে না, আপনারা দেখে শুনে কবুতরগুলো নেবেন ভাইয়ের সাথে কথা বলে আলোচনা করে। এই দর্শক, এই যে মাদিটা বসে আছে ডিমে, আর ওই যে নর আমি দেখানোর চেষ্টা করলাম, খুবই সুন্দর জোড়া কবুতর আছে ভাই। এগুলো বাচ্চা আছে, বড় বাচ্চা ওর থেকে? এই যে দর্শক, এই যে বাচ্চা, এই যে বাচ্চা দেখালাম, এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর, কারণ এটা আজকে ফুটছে বাচ্চা, ফুটছে বাচ্চাটা। তো এগুলো আপনারা চাইলে নিতে পারবেন। বাচ্চা আছে দর্শক, এই যে মুখী কবুতর, এগুলো স্পিন করা খুবই সুন্দর ভাই। এই জোড়াগুলোর দাম একটা আইডিয়া যদি কোন দর্শক নিতে চায় আপনার থেকে? এটা 2500 টাকা। 2500 টাকা বাচ্চা সহ? বাচ্চা সহ আপনি দিয়ে দিবেন? হ্যাঁ ইনশাল্লাহ। দর্শক, এই যে বাচ্চা সহ 2500 টাকা, আপনারা যদি কেউ নিতে চান আশা করি হয়তো বা নিতে পারবেন। আশা করি যে আরেক জোড়া ম্যাগপাই আমি দেখানোর চেষ্টা করি, যদি কোনো ভাই নিতে ভালো লাগে অবশ্যই কবুতরগুলো নিতে পারবো। এই ম্যাগপাইগুলো কি দাম বলা যাবে কোনো একটা প্রাথমিক ধারণা? এগুলো আপনি মনে করেন যে 7.5-8 হাজার মানে ডিম সহ? ডিম সহ 8000 টাকা দেন দর্শক। ডিম সহ 8000 টাকা একটা প্রাথমিক একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে, যদি কোনো ভাই নিতে চান হয়তো ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন। বলেন, আমাদের এই প্রতিবেদন দেখে মূলত আমি, আমার উদ্দেশ্যটা হলো সবাই যেন একটু চিন্তা ভাবনা করে যে না, যে যে অবস্থানে আছে চেষ্টা করলে কিছু না কিছু নিয়ে সে সময় কাটাইতে পারে, কিছুটা কিছুটা সে ওইটার পিছনে মেহনত করলে বেনিফিটও পাবে। আচ্ছা, এখন সবাই নিয়ে আমার কাছ থেকে যদি সব নিতে চায় তাহলে তো আমি দিতে পারবো না, আমারও তো একটা। তবে এখান থেকে যাদের যেটা পছন্দ নিতে পারবে, আমি বলি না যে এটা বিক্রি করবো না এটা বিক্রি করবো না, কারণ তাহলে মনে মনে যে কষ্ট পাইতে পারে। যারা পছন্দ নিতে পারেন, তবে আমার একটা অনুরোধ থাকবে যারা কবুতর সম্পর্কে জানেন বুঝেন তারা নেন। কবুতর পালা শুরু করতে গেলে আগে আপনি
দুই তিন মাস একটু শিক্ষা নিয়ে মানে প্রাথমিক জ্ঞানটা অর্জন করে যেন শুরু করেন, আমার কাছে এই অনুরোধটা থাকবে আমার পক্ষ থেকে। তো ঠিক আছে ভাই, বিদায় নিলাম। হ্যাঁ জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আমি এই কামনা করি এবং সকলের শুভ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। তো দর্শক বিদায় নিলাম, তো আমি দর্শক বিদায় নিচ্ছি। মহসিন হোসেন, যদি কোনো আমার এই প্রতিবেদনটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন দর্শক। আর যারা অবশ্যই মহসিন টিভি সাবস্ক্রাইব করে ফেলছেন দর্শক, তো প্রতিবেদনগুলো রেগুলার দেখার চেষ্টা করবেন, মহসিন টিভিকে কমেন্টের ভিতরে জানানোর চেষ্টা করবেন আপনারা কীরকম প্রতিবেদন চাচ্ছেন দর্শক। তো আমি একটা চাকরি করি দর্শক, পাশাপাশি আমি ভালো একটা দায়িত্বে আছি, আমি আর চ্যানেলের নাম বললাম না। তো অনেক ভাই ওই খারাপ মন্তব্য করেন দর্শক, আসলে খারাপ মন্তব্য করার কোনো কারণ না, আমি আপনাদের মতন কবিদেরকে ভালোবেসে এই লাইনে আসছি। কোনো খামারি ভাই যেমন না ঠগে, আবার কোনো যারা কিনবে বিক্রি ক্রেতারা যেমন না ঠগে দর্শক, আমি এরকমভাবে প্রতিবেদনগুলো করার চেষ্টা করি। হয়তো বা কেউ হয়তো বা মনে কষ্ট নিয়ে হয়তো অনেক খারাপ লাগে বা কেউ প্রতারণা করে হয়তো বা খারাপ মন্তব্য করতে পারেন দর্শক, আসলে আমি চাই যে সবাই যেন কবুতর নিয়ে ভালোভাবে লালন পালন করতে পারে। তো দর্শক আজকে আর কথা না বাড়ি বিদায় নিলাম, আমি মহসিন হোসেন, ভালো থাকবেন, দেখা হবো অন্য কোনো লফটে অন্য কোনো খামারে। তো দর্শক আল্লাহ হাফেজ।